আমাদের চ্যানেলে অনেকেই প্রশ্ন করেন যে মোবাইলের মাধ্যমে কি ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। আমার শুধুমাত্র একটি মোবাইল আছে আর তেমন বিশেষ ইনভেস্ট করবার ক্ষমতা নেই। বন্ধুরা, এই প্রশ্নটির যদি খুব সংক্ষেপে উত্তর দিতে হয় তাহলে বলতে হয় যে অবশ্যই সম্ভব। ফেসবুকের যে টোটাল ইউজার রয়েছে তার 98.5% মোবাইল ইউজার, অর্থাৎ মোবাইলের মাধ্যমেই ফেসবুক অপারেট করেন। আর ইউজারদের মধ্যে যারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করেন তাদের অধিকাংশ জনাই মোবাইলের মাধ্যমেই ফেসবুক থেকে ইনকাম করেন। তবে বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য শুধুমাত্র এই ভিডিওটি কিংবা এর পরবর্তী সময় হাজার হাজার ভিডিও দেখলেই হবে না। এই ভিডিওগুলির মাধ্যমে যা শিখছেন সেগুলিকে সঠিকভাবে আপনাকে প্রয়োগও করতে হবে, এবং শুধু প্রয়োগ করলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। তার কারণ এই মুহূর্তে যারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছেন তারা কিন্তু ওভারনাইট এখান থেকে ইনকাম করছেন না, তারাও একটা দীর্ঘদিনের প্রসেসের মধ্যে দিয়ে এই প্ল্যাটফর্ম সম্পর্কে বেশ ভালো রকমের একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এবং তার ফলে কিন্তু আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর রেভিনিউ জেনারেট করছেন। সুতরাং এই সমস্ত কম্পিটিটরদের সঙ্গে কম্পিট করতে গেলে আপনাকে এই টেকনিক্যাল বিষয়গুলিকে স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে যেমন শিখতে হবে ঠিক তেমনই সেগুলিকে প্রয়োগ করতে হবে। এবং আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে নিশ্চিত এই প্ল্যাটফর্ম থেকে আপনিও রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এই জন্য স্টেপ বাই স্টেপ প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে একটি ফেসবুক পেজ থেকে কী কীভাবে ইনকাম করা সম্ভব। দ্বিতীয়ত, ফেসবুক পেজ তৈরির জন্য আপনার কী কী টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন। তৃতীয়ত, কীভাবে ফেসবুক পেজ বানাবেন, কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি কী কী, অর্থাৎ আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং ফাইনালি আপনার ফেসবুক পেজের থ্রেশহোল্ডগুলিকে কীভাবে আপনি চেক করবেন, অর্থাৎ কতটা শর্ত আপনি পূরণ করেছেন সেগুলিকে কীভাবে দেখবেন, এবং আপনার পেজটি মনিটাইজ করে আপনি কতটা রেভিনিউ জেনারেট করলেন এই সামগ্রিক বিষয়টিকে মনিটরিং করবেন। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই ফেসবুক পেজ থেকে কী কীভাবে ইনকাম করা সম্ভব। অন্যরা ফেসবুক পেজ থেকে ইনকামের জন্য প্রধান তিনটি বিষয়ের সঙ্গে সঙ্গে আরও বেশ কতগুলি বিষয় রয়েছে, সামগ্রিক আটটি উপায়ের কথা আজকে ভিডিওতে উল্লেখ করব। এই আটটি পদ্ধতিতে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারেন। এবং প্রধান যে তিনটি উপায় রয়েছে, প্রথমটি হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, ফ্যান সাবস্ক্রিপশন এবং ব্র্যান্ড কোলাবরেশন। অন্যরা ইনস্ট্রিম অ্যাডস মানে হচ্ছে যখন আপনার পেজ বা আপনার ভিডিও মনিটাইজ হয়ে যাবে তখন দর্শক বন্ধুরা ভিডিও দেখার শুরুতে প্রিরোল অ্যাডস, মিডরোল অ্যাডস এবং ইমেজ অ্যাডস দেখতে পাবেন, এবং এই অ্যাডসের মাধ্যমেই আপনি প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারেন। দ্বিতীয়ত, ফ্যান সাবস্ক্রিপশন। বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে আপনার পেজের ফ্যান এবং ফলোয়ারের সংখ্যা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে, এবং একটি সময় আসবে যখন আপনার পেজের মধ্যে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবস্ক্রিপশন বেসড কন্টেন্টকে আপলোড করতে পারেন, যেগুলিকে দেখার জন্য আপনার দর্শক বন্ধুরা, আপনার ফ্যান এবং ফলোয়াররা আপনার পেজটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং এই বিশেষ ধরনের কন্টেন্টের সাবস্ক্রিপশনের জন্য আপনার পেজের মাধ্যমে আপনি হিউজ রেভিনিউ জেনারেট করতে পারেন। এবং ব্র্যান্ড কোলাবরেশন, অর্থাৎ থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের সঙ্গে আপনি কোলাব করতে পারেন এবং তাদের প্রোডাক্ট বা তাদের কন্টেন্টকে আপনার পেজের মাধ্যমে আপনি প্রমোট করতে পারেন, এবং সেখান থেকে আপনি হিউজ রেভিনিউ জেনারেট করতে পারেন। এবং এই তিনটি উপায় ছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে যার মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। আর এগুলি হচ্ছে পেড অনলাইন ইভেন্টস, অর্থাৎ অনলাইনে একটি পেড সাবস্ক্রিপশনের ইভেন্টস চালু করতে পারেন যেখানে দর্শকরা বা আপনার ফ্যান ফলোয়াররা পে করে আপনার ইভেন্টটিতে পার্টিসিপেট করতে পারেন। নেক্সট, গো লাইভ, শো লাইভ, গেট পেড স্টার্স, অর্থাৎ আপনি যখন লাইভে যাচ্ছেন আপনার লাইভ সেশনে আপনার ফ্যান এবং ফলোয়াররা আপনাকে কিছু স্টার গিফট করতে পারেন, এবং এই স্টার্সগুলিকে পরবর্তী সময় ফেসবুক রেভিনিউতে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, যার মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ যে সমস্ত ই কমার্স সাইট রয়েছে যেমন ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত সাইটের প্রোডাক্টের লিঙ্কস আপনি শেয়ার করতে পারেন আপনার কন্টেন্টের ডিসক্রিপশনে, এবং এই লিঙ্কের মাধ্যমে কোনো দর্শক বন্ধু যদি রিডাইরেক্ট হয়ে প্রোডাক্টটিকে পারচেস করেন তাহলে সেখান থেকেও আপনি একটি হিউজ রেভিনিউ জেনারেট করতে পারেন কমিশন হিসাবে। এবং নেক্সট, এফ কমার্স, অর্থাৎ আপনার নিজস্ব কোনো প্রোডাক্টকেই আপনি ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে পারেন। সাধারণত এফ কমার্সের মধ্যে যে বিষয়গুলি মোস্ট পপুলার, যেমন ধরুন আপনি কোনো ইবুককে তৈরি করতে পারেন এবং সেটিকে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মতন কোনো সাইটে সেলিংয়ের জন্য রাখতে পারেন, এবং এই প্রোডাক্টটিকেই আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে প্রচুর সংখ্যক দর্শকের সামনে তুলে ধরতে পারেন, এবং সেখান থেকেও আপনার প্রোডাক্ট সেল করে প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারেন। এটি শুধুমাত্র একটি উদাহরণ, এরকম প্রচুর প্রোডাক্টকে আপনি ধীরে ধীরে লঞ্চ করতে পারেন আপনার ফেসবুক পেজের মাধ্যমে। এবং ফাইনালি, লিঙ্ক শর্টনার। আমরা নিশ্চয়ই কম বেশি প্রত্যেকে লক্ষ্য করেছি
যখন আমরা কোনো লিঙ্কের মাধ্যমে রিডাইরেক্টরে কোনো ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাই, তার আগে আমাদের কিছু ছোট অ্যাডস দেখতে হয়। এবং এই ধরনের লিঙ্কসগুলি সাধারণত কোনো ছোট শর্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে ডাউনলোড প্রোডাক্টের কাছে নিয়ে যায়। আপনিও আপনার পেজের মাধ্যমে এ ধরনের শর্ট লিঙ্ককে ইউজ করতে পারেন, এবং এই শর্ট লিঙ্কগুলোকে ব্যবহার করে যদি কোনো দর্শক বন্ধু কোনো সফটওয়্যার কিংবা কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে যান, তাহলে তার আগে যে সমস্ত অ্যাডসগুলিকে আপনি দেখতে পাবেন সেই অ্যাডসের মাধ্যমে আপনি কিন্তু প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারেন। স্বাভাবিকভাবে এই আটটি উপায়ে আপনি আপনার পেজ থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। তবে মোস্ট পপুলার ইনস্ট্রিম অ্যাডস, যে উপায়ে আপনার হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি গ্যারান্টেড এবং এফেক্টিভ রেভিনিউ জেনারেট করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে। আর এবার চলুন আমরা জেনে নিই একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য কী কী টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন। কারণ যে কোনোভাবে একটি ফেসবুক পেজ তৈরি করলেই তো হবে না, ফেসবুক পেজ তৈরি করার সঙ্গে সঙ্গে পেজটিকে কাস্টমাইজ এবং অপটিমাইজ করাটাও কিন্তু অত্যন্ত জরুরি, যাতে ডে ওয়ান থেকে আপনার পেজটি সার্চ র্যাঙ্কিংয়ে আসতে পারে। তাহলে এবার চলুন আমরা জেনে নিই পেজ তৈরির আগে কীভাবে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। মোবাইলের মাধ্যমে একটি ফুললি অপটিমাইজড এবং প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য মোবাইলে আমাদের এই চারটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই দুটি অ্যাপ্লিকেশন কম বেশি আমাদের সবার মোবাইলের মধ্যে অলরেডি ইনস্টল রয়েছে। একটি হচ্ছে নোটপ্যাড আর দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক হোম অ্যাপ্লিকেশন। এর সঙ্গে সঙ্গে আর যে দুটি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে, একটি হচ্ছে canva.com আর একটি হচ্ছে ক্রিয়েটার স্টুডিও নামের এই বিশেষ অ্যাপ্লিকেশনটি। শুরুতেই আমরা নোটপ্যাডটিকে ওপেন করে নেব। এই নোটপ্যাডটিকে ওপেন করলে দেখুন আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন অলরেডি কালেক্ট করে রেখেছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে পেজ নেম। যখন আপনি ফেসবুকে পেজটিকে তৈরি করতে যাবেন, ফেসবুক আপনার কাছে পেজের জন্য একটু সুন্দর নাম চাইবে, আর সেই জন্য শুরুতেই আপনাকে একটি নাম নির্বাচন করে রাখতে হবে। নাম নির্বাচনের সময় আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আপনি যে নিশের উপরে বা যে বিষয়বস্তু নিয়ে আপনার পেজটিকে তৈরি করবেন, ভবিষ্যতে যে ধরনের কন্টেন্ট সেখানে আপলোড করবেন, সেই নিশটিকে প্রাধান্য দিয়ে আপনার নামটিকে তৈরি করতে হবে। ধরুন আমরা এখন যে পেজটিকে তৈরি করব এটি হচ্ছে গেম রিলেটেড একটি পেজ, সেই জন্য দেখুন এখানে আমরা গেমকে প্রাধান্য দিয়ে ফ্লিক গেমার এই নামটিকে নির্বাচন করেছি। সুতরাং নাম নির্বাচনের সময় আপনার নিশকে আপনাকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয়ত, যে নিশের উপরে আপনি পেজটি তৈরি করছেন সেই নিশ ওরিয়েন্টেড যে সমস্ত কিওয়ার্ডস রয়েছে সেই ধরনের কিওয়ার্ডসগুলোকে আপনাকে নামের মধ্যে প্রাধান্য দিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নামটিকে একটি ইউনিক নেম হতে হবে, যেন অন্য কোনো ক্রিয়েটার অলরেডি সেই নামে কোনো পেজ তৈরি না করে থাকেন, আর তাহলেই আপনার পেজটি র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যদি আপনার নামটি ইউনিক হয় তাহলে আপনি একটি ইউনিক ইউআরএলকেও তৈরি করতে পারবেন আপনার পেজের জন্য, আর আপনার ইউনিক ইউআরএল তৈরির জন্য আপনার একটি ইউনিক ইউজার নেম তৈরি করার প্রয়োজন হবে। এই ইউনিক ইউজার নেমটি শুধুমাত্র যদি আপনার নাম নির্বাচনটা সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনি আপনার পছন্দ মতন করতে পারেন, অন্যথায় ইউজার নেম তৈরি করার ক্ষেত্রে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। আর সেই জন্য নাম নির্বাচনের সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের নাম নির্বাচন করতে হবে, আর সেভাবেই কিন্তু আমরা ফ্লিক গেমার এই নামটিকে নির্বাচন করেছি। এরপরে যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরি। নাম নির্বাচনের পরে ফেসবুক আপনার কাছে জানতে চাইবে আপনার পেজের কী ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সেকশনের মধ্যে আপনাকে তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই ক্যাটাগরি নির্বাচনের সময় একদম উপযুক্ত যে ক্যাটাগরি রয়েছে আপনার পেজের জন্য, যে নিশের উপর আপনি পেজ তৈরি করছেন সেই নিশকে টার্গেট করেই যেন ক্যাটাগরিগুলিকে আপনি নির্বাচন করেন। আর সেই জন্য যেহেতু গেম রিলেটেড আমরা পেজ তৈরি করছি, সেই জন্য আমরা এখানে দেখুন ভিডিও গেম, বোর্ড গেম এবং গেমস এই বিষয়গুলিকে বা এই ক্যাটাগরিগুলিকে প্রাধান্য দিয়ে আমরা এগুলিকে সিলেক্ট করে রেখেছি। এরপরে রয়েছে ডেসক্রিপশন। বন্ধুরা, ডেসক্রিপশন অংশের মধ্যে আপনার পেজটি কী জন্য তৈরি করছেন সে সম্পর্কে আপনাকে একটু লিখতে হবে। আপনার এই অংশটির মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম যেমন বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনার পেজটি কোন টার্গেট অডিয়েন্সের জন্য আপনি তৈরি করছেন এবং কোন নিশের উপরে তৈরি করছেন, আর ঠিক তেমনই এই অংশের মাধ্যমে দর্শক বন্ধুরাও কিন্তু বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার পেজটি কেন এবং কাদের জন্য আপনি তৈরি করেছেন। তবে ডেসক্রিপশন লেখার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এমনভাবে ডেসক্রিপশন লিখতে হবে যেন ডেসক্রিপশন আপনার পেজটিকে অপটিমাইজড করতে পারে। অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরিগুলোকে আপনি নির্বাচন করে রেখেছেন এই ক্যাটাগরির যে কিওয়ার্ডসগুলি রয়েছে এগুলিকে প্রাধান্য দিয়েই আপনার ডেসক্রিপশন লিখতে হবে। আর সেইভাবেই আমরা কিন্তু দেখুন এখানে গেমস, বোর্ড গেমস এবং মোবাইল গেমস এই কিওয়ার্ডসগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা এই ডেসক্রিপশনটিকে লিখেছি, যা আমাদের পেজটিকে শুরুর দিন থেকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রয়োজন হবে আমাদের পেজের জন্য একটি কভার পিকচার এবং একটি প্রোফাইল পিকচার। আর এই দুটি অংশের জন্য আমরা সাহায্য নেব
ক্যানভা.com এর এই অ্যাপ্লিকেশনটির। তার কারণ বন্ধুরা, ফেসবুক পেজের কভার পিকচার এবং প্রোফাইল পিকচার তৈরি করবার সময় বেশ কিছু ডাইমেনশনের বিষয় রয়েছে। এই নির্দিষ্ট মাপে আপনাকে কভার পিকচার এবং প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। আর যেহেতু ক্যানভা.com এর মধ্যে অলরেডি এই সমস্ত নির্দিষ্ট ডাইমেনশনে বেশ কিছু টেমপ্লেটস রয়েছে, যেগুলিকে খুব সহজে আমরা একটু এডিট করে আমাদের প্রয়োজন মতন কভার পিকচার বা প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারি, সেই জন্য আমরা ক্যানভা.com অ্যাপ্লিকেশনটির সাহায্য নেব। আর এই কাজগুলি সম্পন্ন হয়ে গেলেই আমরা ফেসবুক হোম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের পেজটিকে তৈরি করব। আর পেজ তৈরি করার পরে সামগ্রিকভাবে লাইফ টাইম আমাদের পেজটিকে কীভাবে আমরা ডেটাকে অ্যানালাইসিস করব, সেই জন্য আমাদের প্রয়োজন হবে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটির। আর এবার আমরা আমাদের ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রস্তুত। আর ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের মোবাইলে ফেসবুকের হোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। বন্ধুরা, ফেসবুকের হোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবার সময় অবশ্যই আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটিকে সাইন ইন করে নিতে হবে। আর ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং এর রাইট সাইডে যে থ্রি লাইন্স রয়েছে, আমাদের প্রথমে এই থ্রি লাইন্সের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে বিগত দিনে যদি আপনি কোনো পেজ তৈরি করে রাখেন তাহলে সেগুলিকে এখানে দেখতে পাবেন, যেভাবে আমাদের পেজগুলোকে দেখতে পাচ্ছি আমরা। আর নতুন পেজ তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে এই পেজেস এই সেকশনটিতে। এই সেকশনটিতে প্রেস করলেই আমাদের সামনে পুরনো যে সমস্ত পেজগুলিকে তৈরি করেছি সেগুলিকে যেমন দেখতে পাচ্ছি, ঠিক সেই সঙ্গে সঙ্গে এখানে ক্রিয়েট অপশনটিকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ক্রিয়েট সেকশনটিতে প্রেস করতে হবে আর তাহলে আমাদের পেজ তৈরির প্রথম পর্যায়টিতে আমরা পৌঁছে যাব। এখান থেকে আমাদের গেট স্টার্টেড এই অংশটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমাদের প্রথমেই আমাদের পেজের জন্য একটি নাম এখানে প্রোভাইড করতে হবে। বন্ধুরা, অলরেডি আমাদের নোটপ্যাডটি রয়েছে, নোটপ্যাডের মধ্যে আমরা একটি নামকে সিলেক্ট করে রেখেছি। এই নামটিকে আমরা এখান থেকে কপি করে নেব এবং এই সেকশনটিতে আমরা এটিকে পেস্ট করে দেবো। আমাদের নামটি এখানে চলে এসেছে। আপনি চাইলে এটিকে টেক্সট টাইপও করতে পারেন, কারণ এখানে প্রেস করলে দেখুন আপনার সামনে কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং এরপরে এই নেক্সট বাটনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আপনার সামনে চলে আসবে এর ক্যাটাগরি সেকশন, যা আপনার পেজটিকে ডেসক্রাইব করবে। ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনার পেজটি কাদের জন্য তৈরি করেছেন, আপনার পেজের টার্গেট অডিয়েন্স কারা, আপনার পেজের মধ্যে কোন ধরনের কন্টেন্ট ইন ফিউচার আপনি আপলোড করবেন, সে সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন এই ক্যাটাগরির মাধ্যমে আপনাকে তুলে ধরতে হবে ফেসবুক অ্যালগরিদমের কাছে। আর সেজন্য এটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভবিষ্যতে আপনার পেজটিকে র্যাঙ্ক করানোর জন্য। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ইউ ক্যান অ্যাড আপ টু থ্রি, অর্থাৎ মোট তিনটি ক্যাটাগরিকে এখানে আমরা অ্যাড করতে পারি। তাহলে চলুন আর একবার আমাদের নোটপ্যাডের মধ্যে চলে যাই। বন্ধুরা দেখুন, এখানে আমরা ভিডিও গেম, বোর্ড গেম এবং গেমস এই তিনটি ক্যাটাগরিকে আমরা এখানে লিখে রেখেছি। আমরা এই সার্চ সেকশনটিতে প্রথমেই ভিডিও গেম লিখে সার্চ করব। ভিডিও গেম লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে ভিডিও গেম এই ক্যাটাগরিটি চলে আসছে। আমরা এখান থেকে ভিডিও গেম সিলেক্ট করে নেব। এরপরে দেখুন গেমিং রিলেটেড সমস্ত ক্যাটাগরিগুলিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমাদের এখানে নেক্সট বাটনটিতে প্রেস করতে হবে। নেক্সট বাটনে প্রেস করলে আমাদের সামনে চলে আসবে ওয়েবসাইট সেকশন। এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেটিকে আপনি এখানে পুট করতে পারেন। যেহেতু পার্সোনালি আমাদের কোনো ওয়েবসাইট নেই, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এই বক্সটিকে চেক ইন করে নেক্সট বাটনটিতে প্রেস করে দিতে হবে। আমরা এই বক্সটিকে চেক করলাম এবং নেক্সট বাটনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পেজটি তৈরি হয়ে গেছে। আর এবার আমাদের ফেসবুক পেজটিকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজেশনের জন্য আমাদের ফেসবুক পেজের একটি সুন্দর কভার ফটো এবং প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। আর এই দুটিকে তৈরি করার জন্য আমরা ক্যানভা.com এর এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। আপনি ক্যানভা.com এই অ্যাপ্লিকেশনটিকে খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এটিকে ইনস্টল করার পরে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে আপনার জিমেল অ্যাড্রেস অথবা ফেসবুকের কোনো প্রোফাইল দিয়ে। এটিকে সাইন আপ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আপনার মনে আসতে পারে যে কেন আমরা ক্যানভা.comকেই চুজ করলাম, এর পেছনে বন্ধুরা দুটি কারণ রয়েছে। প্রথমত, ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচারের একটা নির্দিষ্ট ডাইমেনশন রয়েছে, নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, আপনাকে সেই সাইজেই কিন্তু এগুলিকে তৈরি করতে হবে। এবার এই সমস্ত সাইজের ফ্যাক্টরগুলোকে মেনটেন করে একজন নতুন ক্রিয়েটারের কভার ফটো এবং প্রোফাইল পিকচার তৈরি করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই সমস্যাগুলোকে অত্যন্ত সিম্পলিফাইড করে দেওয়া হয়েছে এই ক্যানভা.com এর মাধ্যমে। এবং দ্বিতীয়ত, ফ্রি অফ কস্ট এই পোর্টালের মাধ্যমে আপনি হাই রেজলিউশনের, হাই কোয়ালিটির ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই জন্যই আমরা এই ওয়েব পোর্টালটিকে বা ক্যানভা.comকে সিলেক্ট করেছি। এবার চলুন আমরা আমাদের কভার ফটো এবং প্রোফাইল পিকচার কীভাবে তৈরি করতে হয় সেগুলিকে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমরা কভার ফটো তৈরি করব। খুবই সহজ, জাস্ট আপনাকে এই সার্চ সেকশনের উপরে একবার প্রেস করতে হবে এবং এখানে আপনাকে লিখতে হবে ফেসবুক কভার ফটো।
দেখুন, ফেসবুক কভার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু canva.com আমাদের সামনে অনেকগুলি সাজেশন তুলে ধরছে, বিজনেস ফেসবুক কভার, ফেসবুক কভার বিজনেস, ফেসবুক কভার, ফেসবুক কভার ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকে যে কোনো একটি সাজেশনের উপরে প্রেস করে দিন এবং এগুলিতে প্রেস করলে দেখুন আপনার সামনে অনেকগুলি টেমপ্লেটস চলে আসবে। আপনি এখান থেকে যে সমস্ত টেমপ্লেটসগুলির উপরে ফ্রি লেখা রয়েছে এ ধরনের যে কোনো টেমপ্লেটসকে চুজ করে নিতে পারেন। সাপোজ আমরা এই প্রথম যে টেমপ্লেটসটি রয়েছে এটি ফ্রি টেমপ্লেটস রয়েছে, এটিকে চুজ করব। আমরা এর উপরে প্রেস করব এবং দেখুন এটিকে প্রেস করার সঙ্গে সঙ্গে নতুন একটা উইন্ডোর মধ্যে এটি ওপেন হয়ে গেছে। এবারে এখানে যে টেক্সট রয়েছে এর উপরে যদি আমাদের মাউসের কার্সারটি নিয়ে আসি দেখুন এগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার এর উপরে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের টেক্সটটি সিলেক্ট হয়ে গেল এবং এখানে যদি আমাদের মাউসের কার্সারটিকে নিয়ে যাই আমাদের পছন্দ মতো এটিকে ছোট বা বড় করতে পারবো ড্র্যাগ করে। এবং যদি আমরা টেক্সটটিকে এডিট করতে চাই তাহলে আমরা এডিট সেকশানের মধ্যে যাব এবং দেখুন আমাদের টেক্সটটি এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমাদের ফেসবুক পেজের যে নামটি আমরা সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে ফ্লিক গেমার, আমরা এবার এখানে সেটিকে লিখব। আমাদের পেজের নামটি এখানে লেখা হয়ে গেলে আমরা জাস্ট এই ব্ল্যাঙ্ক স্পেসে একবার প্রেস করব। এবার দেখুন এর নিচে একটি অংশ রয়েছে, আমরা এটিকেও এডিট করতে পারি। আর সেজন্য এই নিচের সেকশানটিতে আমরা প্রেস করব এবং আমাদের প্রয়োজন সাপেক্ষে এটিকে আমরা ডিলিট করে দিতে পারি। দেখুন ডিলিট বাটনটিতে প্রেস করলেই ডিলিট এলিমেন্টস লেখা আসছে, আমরা এই অংশটিতে প্রেস করব এবং দেখুন অংশটি ডিলিট হয়ে গেল। এবার আমাদের এই পেজটির উপরে যদি আমরা কোনো গেমিং রিলেটেড ইমেজকে পেস্ট করতে চাই তাহলে তার জন্য আমাদের জাস্ট এই প্লাস সাইনটির উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখুন এখানে এলিমেন্টস, আপনাকে জাস্ট এলিমেন্টসের উপরে প্রেস করতে হবে এবং এখান থেকে সার্চ সেকশানে আপনি যদি গেম, জাস্ট আপনি যদি গেম লেখেন তাহলে দেখুন গেমিং, গেম ইত্যাদিতে নানান রকমের সাজেশান এখানে পাচ্ছেন আপনি। এখান থেকে একটি সাজেশানের উপরে আপনি প্রেস করে দিন, এটাকে প্রেস করলে দেখুন গেমিং রিলেটেড বিভিন্ন ইমেজ আপনার সামনে চলে এসছে এবং মাউসের কার্সারটিকে নিয়ে গেলে দেখুন কোনটি ফ্রি রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। আমরা সাপোজ এই ইমেজটিকে সিলেক্ট করব, এটির উপরে জাস্ট প্রেস করব এবং এটি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন ইমেজটি কিন্তু এখানে চলে এসছে। এবার আমাদের পছন্দ মতন জায়গায় এটিকে আমরা প্লেস করে দিতে পারি। আমরা এই লেখাটিকে একটুখানি ড্র্যাগ করে সাইডে নিয়ে আসব এবং উপরে যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমাদের প্রয়োজন নেই, আমাদের ডিজাইনের সাপেক্ষে এটিকে আমরা ডিলিট করে দেব। এবং এবার আমাদের সামনে যে পেজটি তৈরি হলো আমরা জাস্ট এই পেজটিকে অ্যাজ ইট ইজ ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য জাস্ট আমাদের এই সেকশানটিতে প্রেস করতে হবে এবং এখানে প্রেস করলেই এখানে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড সেকশানটিতে প্রেস করুন এবং এখান থেকে আপনার পছন্দ মতন ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন। এটি বাই ডিফল্ট PNG-তে সেট করা থাকে, এটি খুবই হাই কোয়ালিটির হাই রেজুলেশনের ইমেজ আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনি এই অংশটিতে প্রেস করেন তাহলে এখানে আপনার কাছে অন্যান্য অপশানগুলিও রয়েছে এক্সেপ্ট SVG, বাকি ফরম্যাটগুলোতে আপনি এই ইমেজটিকে ডাউনলোড করতে পারবেন। আমরা JPG এই ফরম্যাটটিকে সিলেক্ট করে নিলাম, এর রেজুলেশন তুলনামূলকভাবে একটু কম হবে কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা আপাতত এটিকে JPG ফরম্যাটে ডাউনলোড করব। কিন্তু আপনি যখন আপনার জন্য কোনো পেজ তৈরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন PNG ফরম্যাটেই ফাইলটিকে ডাউনলোড করতে। আর ফরম্যাট সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে ডাউনলোড বাটনটির উপরে প্রেস করতে হবে, এটি প্রিপেয়ার হবে এবং তারপরে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ডিভাইসের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে। আর এবার যদি আমরা আমাদের গ্যালারির মধ্যে যাই তাহলে এটিকে দেখতে পাবো আমাদের গ্যালারিতে এটি ডাউনলোড হয়ে গেছে। আর এবার আমরা আমাদের ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচারকে তৈরি করব। প্রোফাইল পিকচার তৈরি করার জন্য অ্যাজ ইট ইজ একই পদ্ধতিতে আমরা একবার canva.com-এর হোম সেকশানের মধ্যে চলে আসব এবং হোম সেকশানে এলেই আবার আমাদের সামনে এই সার্চ অপশানটি চলে আসবে। আমরা এবার এই সার্চ সেকশানটিতে লিখব ফেসবুক প্রোফাইল পিকচার এবং ফেসবুক প্রোফাইল পিকচার লিখলে দেখুন এখানে অনেকগুলি সাজেশান আমাদের সামনে আবার শো করছে canva.com। আমরা এখান থেকে যে কোনো সাজেশনের উপরে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন আমাদের সামনে যে সমস্ত টেমপ্লেটসগুলি চলে আসছে এই প্রত্যেকটি টেমপ্লেটসে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আমরা সাপোজ এই প্রোফাইল পিকচারটিকে সিলেক্ট করে নেব এবং এই প্রোফাইল পিকচারটি এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে প্লাস সাইনটিতে আরেকবার প্রেস করব। এখান থেকে আমরা এলিমেন্টস সেকশানটির উপরে প্রেস করব, আরেকবার আমরা এই সার্চ সেকশানটিতে গেম বা গেমিং রিলেটেড কোনো একটি এলিমেন্টসকে সার্চ করে নেব এবং এখান থেকে আমরা এই ইমেজটিকে সিলেক্ট করে নিলাম। ইমেজটি এখানে চলে আসবে,
এবং এটিকে আমরা এখানে ফিট করে দেবো। আর এরপরে জাস্ট আমরা এটিকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য একই পদ্ধতি, ডাউনলোড বাটনটিতে প্রেস করব, পছন্দ মতন ফরম্যাট সিলেক্ট করব এবং এটিকে ডাউনলোড করে নেব। আর এবার আমাদের প্রয়োজন মতন ফেসবুক পেজ তৈরি করবার সময় এই কভার ফটো এবং প্রোফাইল পিকচারটিকে আমরা অ্যাড করতে পারি। আর এবার আমরা আরেকবার চলে এলাম আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে। কভার ফটো অ্যাড করার জন্য অলরেডি আমরা canva.com থেকে যে কভার ফটোটিকে আমরা তৈরি করে রেখেছি সেটিকে আমরা এখানে অ্যাড করব। আর সেজন্য জাস্ট এই সেকশনের উপর আমাদের প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখুন আমাদের হার্ড ডিস্কের মধ্যে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের যে কভার ফটোটি রয়েছে সেই কভার ফটোটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডান বাটনটিতে প্রেস করলে দেখুন কভার ফটোটি এখানে চলে আসবে। এরপর আমাদের এটিকে জাস্ট সেভ করে দিতে হবে। এরপর আমাদের এখানে একটি প্রোফাইল পিকচারকে অ্যাড করতে হবে। আর সেই জন্য আমাদের জাস্ট এই প্রোফাইল পিকচার এই সেকশনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমরা যে প্রোফাইল পিকচারটিকে তৈরি করে রেখেছি সেটিকে আমাদের হার্ড ডিস্ক থেকে সিলেক্ট করে নেব। এটিকে সিলেক্ট করে নিলাম এবং দেখুন এটি রাউন্ড শেপে এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আমরা সেভ বাটনটিতে প্রেস করে এটিকে সেভ করে দেবো। দেখুন আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটোটি পারফেক্টলি প্রত্যেকটি সেকশানে ফিট হয়ে গেছে এবং এটি শুধুমাত্র canva.com এর মাধ্যমেই তৈরি করার জন্য কোনো রকমের মাপ বা সাইজ নিয়ে কোনো রকমের চিন্তাভাবনা ছাড়াই কিন্তু আমরা এটিকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারলাম। আর এরপর আমাদের এখানে ডান বাটনটিতে প্রেস করতে হবে। বন্ধুরা, ডান বাটনটিতে প্রেস করলেই প্রথমে আপনার সামনে চলে আসবে আপনার হোয়াটসঅ্যাপকে। আপনি যদি ফেসবুকের সঙ্গে কানেক্ট করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে এখানে আপনি অ্যাড করতে পারেন, আদারওয়াইজ এটিকে আপনি স্কিপও করতে পারেন। আর স্কিপ করার জন্য জাস্ট আপনাকে এই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে একবার প্রেস করতে হবে, তাহলে এটি স্কিপ হয়ে যাবে। এরপরে রয়েছে বেশ কতগুলি ইম্পর্টেন্ট বিষয়। এই ইম্পর্টেন্ট বিষয়গুলিকে আপনাকে ফুলফিল করতে হবে এবং রিসেটও করতে হতে পারে বেশ কিছু ক্ষেত্রে। আর সেই জন্য আপনাকে জাস্ট এই নেক্সট বাটনটিতে প্রেস করতে হবে এবং এখান থেকে দেখুন আপনি কিছু বন্ধুবান্ধবকে যারা অলরেডি আপনার প্রোফাইলের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারেন। আর সেই জন্য আপনি ইনভাইট ফ্রেন্ডস এই সেকশনটিতে প্রেস করতে পারেন। আপাতত আমরা কাউকে ইনভাইট করছি না, আমরা এটা স্ক্রোল করে এগিয়ে যাব। আর এভাবে স্ক্রোল করার পরে যখন আপনি অ্যাড ইনফরমেশান টু ফ্লিক ক্যামেরা এই সেকশনটিতে আসবেন তখন গেট স্টার্টেড এই অপশনটিতে আপনাকে প্রেস করতে হবে। বন্ধুরা, এই সেকশনটিতে আপনাকে আপনার পেজ সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশান প্রোভাইড করতে হবে ফেসবুকের কাছে। আর তাহলে আপনার পেজটি প্রপারলি অপটিমাইজড হবে। আর অপটিমাইজেশনের জন্য শুরুতেই আমাদের যে ইনফরমেশানগুলিকে প্রোভাইড করতে হবে, দেখুন বেশ কিছু ইনফরমেশান অলরেডি আমরা প্রোভাইড করেছি। চ্যানেল নেম, ক্যাটাগরি, আমাদের ব্যানার আর্ট এবং লোগো, এবার আমাদের অ্যাড ওয়েবসাইট এবং অ্যাড ডেসক্রিপশন, এই দুটি সেকশন ব্ল্যাঙ্ক রয়েছে। আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই সেই জন্য আমরা এই সেকশনটিকে ব্ল্যাঙ্ক রেখে দেবো। এবং এরপরে রয়েছে অ্যাড ডেসক্রিপশন, এই সেকশনটিতে আমরা প্রেস করবো। এখানে একটি এন্টার ডেসক্রিপশন টেক্সট লেখার অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি যে ডেসক্রিপশনটিকে লিখে রেখেছি আমাদের নোটপ্যাডের মধ্যে সেটিকে আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেবো। এরপর আমরা এটিকে সেভ করে দেবো। এটি সেভ হয়ে গেলেই এরপর আমাদের এখানে একটি ফোন নাম্বারকে অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাডের জন্য এই সেকশনটিতে প্রেস করলেই এখান থেকে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়াতে বাস করি তো সেই জন্য আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব এবং আমাদের ফোন নাম্বারটিকে এখানে আমরা প্রোভাইড করে দেবো। এবং আপনি যদি চান আপনার পেজের সঙ্গে কোনো ফোন নাম্বার না রাখতে তাহলে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, এই অপশনটিকে আপনি সিলেক্ট করতে পারেন। এটিকে সিলেক্ট করলে নিচে আবার সেভ বাট সেকশনটিকে পেয়ে যাবেন। এই সেভ বাটনটিতে আরেকবার অ্যাজ ইউজুয়াল আপনাকে প্রেস করে দিতে হবে। এবং এরপরে রয়েছে দেখুন অ্যাড ইমেল। আপনার পেজের জন্য আপনার ইমেলকে আপনি যুক্ত করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারকেও এখানে অ্যাড করতে পারেন। এবং এরপরে রয়েছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন এই সেকশনটি ইম্পর্টেন্ট। যে সমস্ত বাটনগুলি আপনাকে প্রায়শই ব্যবহার করতে হবে এ ধরনের কোনো একটি বাটনকে আপনি এখান থেকে আপনার পেজের শুরুতেই রাখতে পারেন। আর যেহেতু আমরা গেমিং রিলেটেড একটি পেজ তৈরি করছি, ন্যাচুরালি আমাদের পেজের মধ্যে গেমকে প্রায়োরিটি দিয়ে আমরা প্লে গেম এই বাটনটিকে আমরা যুক্ত করতে পারি। এই বাটনটিতে প্রেস করলে আপনি যে ওয়েবসাইটের গেম খেলতে পছন্দ করেন সেই ধরনের একটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রোভাইড করে এই বাটনটিকে এখানে অ্যাড করতে পারেন। এরপর আমরা এখান থেকে ব্যাক করে ফিরে আসব। এবং এরপরে রয়েছে লোকেশান। এই সেকশনটিতে আপনি আপনার যে লোকেশান রয়েছে সেই লোকেশানকে আপনি অ্যাড করতে পারেন। এখানে প্রেস করলে আরও বেশ কিছু সেকশন আপনার সামনে চলে আসবে, যার মধ্যে রয়েছে স্ট্রিট, সিটি, জিপকোড, ম্যাপ লোকেশান ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে এগুলোকে ধীরে ধীরে অ্যাড করতে পারেন আপনার পেজের সঙ্গে। এবং এরপরে আরও বেশ কিছু ইনফরমেশান রয়েছে যে ইনফরমেশানগুলি প্রয়োজন সাপেক্ষে আপনি আপনার পেজের সঙ্গে যুক্ত করতে পারেন। এবং এরপরে আমরা এখান থেকে ব্যাক করে ফিরে আসব। আর এবার আমরা আমাদের পেজের জন্য একটি ইউজার নেমকে সিলেক্ট করব। বন্ধুরা, ইউজার নেম হচ্ছে আপনার পেজের একটি এমন গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে
দর্শকরা খুব সহজে আপনার পেজের মধ্যে আসতে পারবে। যদি আপনি আপনার পেজের জন্য একটি ইউজার নেমকে সিলেক্ট করে ফেলেন শুরুতেই, তাহলে সেই একই নামে অন্য কেউ আর দ্বিতীয় ইউজার নেম তৈরি করতে পারবেন না। আর সেই জন্য যখন আপনার পেজটি খুব বড় একটি পেজে পরিণত হয়ে যাবে, এই ইউজার নেমের মাধ্যমে খুব দ্রুত আপনার পেজের মধ্যে ট্রাফিক বাড়তে পারে, যার ফলে আপনার পেজে ফ্যান এবং ফলোয়ারের সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যেতে পারে ইউজার নেমের জন্য। আর সেই জন্য আপনার পেজের যা নাম রয়েছে সেই একই নামে ইউজার নেম যদি আপনি পান বা সেটি যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে সব থেকে বেশি প্রফিট পেতে পারেন আপনি ভবিষ্যতে। আর এবার চলুন আমরা আমাদের পেজের জন্য একটি ইউজার নেমকে সিলেক্ট করি। আর সেই জন্য আমাদের পেজের যে লোগো রয়েছে তার পাশেই দেখুন এখানে রয়েছে, প্রথমটি হচ্ছে আমাদের পেজের নেম, আর এর নিচে রয়েছে ক্রিয়েট পেজ @ ইউজার নেম। আমরা এই সেকশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলেই এরকম একটি সেকশন দেখতে পাবেন। এখানে দেখুন @ ইউজার নেম লেখা রয়েছে, আমাদের জাস্ট এই বক্সটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই কিবোর্ডটি ওপেন হয়ে গেছে। আমাদের যা পেজের নাম রয়েছে এই নামটিকেই আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করতে চাইব, সেই জন্য আমরা এখানে আমাদের পেজের নামটিকে টাইপ করব। তাদের প্রসঙ্গত জানিয়ে রাখি, যদি কোনো ইউজার নেম অ্যাভেলেবেল না থাকে, তাহলে রেড কালারে এভাবে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে যে সেটি এলিজিবল নয় বা অ্যাভেলেবেল নেই, এবং সেই সঙ্গে সঙ্গে এই বক্সের পাশে এখানে দেখুন একটি রেড কালারে ক্রস সাইনও আপনি দেখতে পাবেন। এবার আমরা আমাদের নামটিকে সম্পূর্ণ লিখব। দেখুন আমাদের পেজের যা নাম রয়েছে সেটিকে লেখার সঙ্গে সঙ্গে ফেসবুক আমাদের শো করছে, দেখুন এখানে গ্রিন কালারে সাইন শো করছে, অর্থাৎ আমাদের জন্য এই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে, আমরা এটিকে ক্লেম করতে পারি। আর এটিকে ক্লেম করার জন্য আপনাকে ক্রিয়েট ইউজার নেম এই সেকশনটিতে প্রেস করতে হবে, তাহলে এক্স্যাক্টলি ফেসবুক এরকম একটি কনফার্মেশন আপনাকে শো করবে। কিন্তু ইউজার নেম তৈরির সময় অনেক সময় এমন হতে পারে যে যতবারই আপনি ইউজার নেম তৈরি করবার চেষ্টা করুন না কেন, বারংবার এই ক্রিয়েট ইউজার নেম বাটনটিকে যতবারই প্রেস করবেন এই একই পেজ বারংবার ফিরে আসতে পারে। এর পিছনে বেশ কতগুলি কারণ থাকতে পারে। প্রথমত, যদি পেজে অ্যাক্টিভিটি কম হয়, অর্থাৎ যদি নতুন পেজ হয়, তাহলে অনেক সময় ফেসবুক আপনাকে নতুন ইউজার নেম প্রোভাইড করতে চায় না। এছাড়া দর্শকদের এনগেজমেন্টও যদি কম হয়, তাহলেও এই সমস্যাটি দেখা দেয়। আপনি যদি একটু অপেক্ষা করেন, অর্থাৎ দু একদিন অপেক্ষা করে কিছু কন্টেন্টকে যদি এখানে আপলোড করেন এবং আপনার পেজে যদি আপনার অ্যাক্টিভিটি বাড়ে এবং দর্শকদের এনগেজমেন্ট বাড়ে, তাহলে দেখবেন যে অটোমেটিক এই সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেওয়া সত্ত্বেও যদি আপনি মনে করেন যে পেজ তৈরির সময়ই আপনার ইউজার নেমকে আপনি সেট করবেন, তাহলে আপনাকে জাস্ট এই অংশটিতে ব্যাক করতে হবে। আপনাকে জাস্ট এখান থেকে এই সেটিংস অপশনটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন পেজ রোলস। এই সেকশনটিতে প্রেস করলেই এখানে দেখুন অলরেডি আমি এখানে অ্যাডমিন হিসাবে রয়েছি, বা আমার যে প্রোফাইলের মাধ্যমে আমি এই পেজটিকে ক্রিয়েট করেছি সেই প্রোফাইলের অ্যাডমিন হিসাবে আমাকে শো করছে। কিন্তু আমাদের এই পেজটির ইউজার নেম সেট করার জন্য জাস্ট আমাদের এখানে আর একজন পার্সনকে অ্যাডমিন হিসাবে যুক্ত করতে হবে, আর সেটি আপনি নিজেও হতে পারেন, আপনার কোনো সেকেন্ড কোনো প্রোফাইলটিকেও সেখানে আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করতে পারেন, বা অন্য কাউকে, ট্রাস্টেড কাউকে আপনি অ্যাড করতে পারেন করতে হবে। সেই জন্য অ্যাড পার্সন টু পেজ এই সেকশনটি থেকে আপনি প্রেস করুন। এখানে প্রেস করলেই এখানে দেখুন যে অ্যাকাউন্টটিকে আপনি অ্যাড করতে চান এখানে জাস্ট সেই অ্যাকাউন্টটিকে টাইপ করতে হবে, সেই অ্যাকাউন্টের যে ইউজার আছেন তার নামটিকে এখানে টাইপ করতে হবে। আমি দেখুন একটি অ্যাকাউন্টকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমি এই অ্যাকাউন্টটিকে অ্যাডমিন হিসাবে সিলেক্ট করে নিলাম এবং এই অ্যাকাউন্টটিকে অ্যাড করে দিলাম। এবার দেখুন আমাদের এখানে নতুন একটি অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টের নিচে কিন্তু এখানে অ্যাডমিন শো করছে, যদিও এটি এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। এইটি কনফার্মেশনের জন্য আমাদের এই প্রথম অ্যাকাউন্টটিকে লগ আউট করতে হবে, এবং এই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিলেই আমাদের এখানে একটি নোটিফিকেশান পেয়ে যাবো। সেই নোটিফিকেশানের মধ্যে একটা কনফার্মেশান বাটনটিতে প্রেস করলেই কনফার্ম হয়ে যাবে, এবং তারপরে আমাদের পেজের ইউজার নেমকে আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারবো এই দ্বিতীয় অ্যাকাউন্টটির মাধ্যমে। আর এই জন্য আমরা এই প্রথম অ্যাকাউন্টটিকে লগ আউট করব এবং দ্বিতীয় অ্যাকাউন্টটিকে এখান থেকে আমরা অ্যাড করে নেব। এবার আমরা আমাদের এই নোটিফিকেশান সেকশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে দেখুন এখানে আমরা একটি মেসেজকে পেয়ে গেছি, এই মেসেজটির উপরে প্রেস করব এবং এখান থেকে আমাদের মেসেজটিকে অ্যাকসেপ্ট করতে হবে। এই পেজের অ্যাডমিন হিসাবে আমরা তাহলেই যুক্ত হয়ে যাব। এটিকে অ্যাকসেপ্ট করলাম এবং অ্যাকসেপ্ট করার পরে সরাসরি দেখুন আমরা এই পেজের মধ্যে চলে এসেছি। এবার আমরা যদি এই ক্রিয়েট পেজ ইউজার নেম এই সেকশনটিতে প্রেস করি, তাহলে দেখুন আরেকবার আমরা ইউজার নেম সেকশনটিতে চলে এসেছি এবং এখানে আমাদের ইউজার নেমটিকে আরেকবার টাইপ করতে হবে। এখানে দেখুন গ্রিন টিক শো করছে। আর এবার যদি আমরা ক্রিয়েট ইউজার নেম এই সেকশনটিতে প্রেস করি,
তাহলে দেখুন এটি কনফার্ম হয়ে গেল। আমাদের পেজটিকে আমরা এখন fb.me/flickcamera এই নামেই আমরা সার্চ করতে পারবো। আমরা যদি এখানে প্রেস করি তাহলে দেখুন সরাসরি ফেসবুক আমাদের পেজের মধ্যে নিয়ে আসছে, এবং আমাদের পেজটির যে ইউজার নেম কনফার্ম হয়ে গেছে সেটি এখানে দেখুন আমাদের পেজের নিচে আমাদের ইউজার নেমটিকে শো করছে। তবে বন্ধুরা প্রসঙ্গত জানিয়ে রেখি, আমাদের মধ্যে থেকে যে সমস্ত ক্রিয়েটাররা তাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রথমবারের জন্য ফেসবুক পেজ তৈরি করতে যাচ্ছেন, তাদের ফেসবুক পেজের ইউজার নেম সেট করবার ক্ষেত্রে এ ধরনের কোনো বড় সমস্যা দেখা দেবে না। আর এভাবে স্টেপ বাই স্টেপ আপনার পেজটি তৈরি হয়ে গেলে এবার চলুন আমরা জেনে নিই কীভাবে আপনার পেজে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও অপটিমাইজ করবেন এবং আপনার পেজটিকে মনিটরিং করবেন। আর মোবাইলের মাধ্যমে এই কাজগুলিকে সম্পন্ন করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্রিয়েটার স্টুডিও এই অ্যাপ্লিকেশনটির। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে আপনার যে প্রোফাইলের মধ্যে পেজটিকে তৈরি করেছেন সেই ফেসবুক প্রোফাইলটিকে দিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে সাইন ইন করে নিন। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে দেখুন আমরা অ্যাপ্লিকেশনের হোম পেজের মধ্যে রয়েছি। এখানে হোম বাটনটি শো করছে, এর পাশে দেখুন অনেকগুলি বাটন রয়েছে। এই বাটনগুলি সম্পর্কে আমরা পরবর্তী সময় আলোচনা করব। এই হোম পেজটির এই লেফট সাইডে দেখুন এখানে আমাদের পেজটির যে লোগো রয়েছে এই লোগোটি শো করছে। বন্ধুরা যদি আপনি এখানে অন্য কোনো লোগো দেখতে পান তাহলে জাস্ট এই লোগোটির উপর একবার প্রেস করুন, এবং যে প্রোফাইল দিয়ে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে সাইন ইন করেছেন যদি সেই প্রোফাইল দিয়ে আরও অন্যান্য পেজ আপনি তৈরি করে থাকেন তাহলে এখানে সমস্ত পেজগুলিকে দেখতে পাবেন, এবং যে পেজে আপনি ভিডিও আপলোড করতে চান জাস্ট সেই পেজটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। আমরা যে নতুন পেজটিকে তৈরি করেছি এই পেজটির উপরে ভিডিও আপলোড করব, সেই জন্য এই পেজটিকে আমরা সিলেক্ট করে নেব। এবং পেজে ভিডিও আপলোড করার জন্য রাইট সাইডে এখানে দেখুন একটি পেন টুল রয়েছে, আমাদের এই পেন টুলটির উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমাদের সামনে নিউ পোস্ট এর নিচে দেখুন আমাদের পেজের নামটি শো করছে, এবং নিউ পোস্টের মধ্যে কোন ধরনের কন্টেন্ট আমরা আপলোড করতে চাই সেগুলি কিন্তু এখানে শো করছে। যদি আমরা ভিডিও আপলোড করতে চাই তাহলে আমাদের এই ভিডিও সেকশনের মাধ্যমে ভিডিও আপলোড করতে হবে, ফটোর জন্য ফটো সেকশন, লাইভ এবং টেক্সট, বিভিন্ন কন্টেন্টের জন্য বিভিন্ন রকমের সেকশন এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে ভিডিও আপলোড করব, সেই জন্য ভিডিও সেকশনের উপর প্রেস করব। এখানে প্রেস করলেই আমাদের ডিভাইসের যে স্টোরেজ রয়েছে স্টোরেজের মধ্যে আমরা চলে আসবো, এবং এখান থেকে একটি ভিডিওকে আমরা সিলেক্ট করে নেব। সাপোজ আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করতে চাই, এই ভিডিওটির উপর প্রেস করলে ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে নেক্সট বাটনটিতে প্রেস করলে দেখুন ভিডিওটি চলে আসবে আমাদের পেজের মধ্যে। আমরা চাইলে এখন ভিডিওটিকে এখান থেকে প্লে করে দেখেও নিতে পারি, আর এরপরে আমাদের এই ভিডিওটির জন্য একটি টাইটেল এখানে সেট করতে হবে। ভিডিওটি টাইটেল সেট করার জন্য জাস্ট এই টাইটেল সেকশনটিতে প্রেস করলে দেখুন কিবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। আমরা নোটপ্যাডের মধ্যে অলরেডি একটি টাইটেল টাইপ করে রেখেছি, আমাদের নোটপ্যাড থেকে এই টাইটেলটিকে আমরা কপি করে নেব। এবার এখানে আমরা এটা পেস্ট করে দেব। বন্ধুরা এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবার সময় আপনি টাইটেলের মধ্যে হ্যাশট্যাগকে ব্যবহার করতে পারেন, এবং হ্যাশট্যাগ ব্যবহার করবার জন্য আমরা প্রত্যেকেই জানি হ্যাশট্যাগ লেখার সময় হ্যাশট্যাগ দিয়ে আপনি যদি উইদাউট স্পেসে যে ট্যাগটিকে ব্যবহার করতে চান জাস্ট সেই কিওয়ার্ডটিকে টাইপ করতে হবে, তাহলে সেটি একটি হ্যাশট্যাগ হিসেবে যুক্ত হয়ে যাবে, এবং হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কিংয়ের পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। টাইটেলটি লেখা হয়ে গেলেই এরপরে দেখুন রয়েছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন লেখার জন্য আমাদের জাস্ট রাইট সাইডে এইখানে যে ধরুন একটা সিম্বল রয়েছে এই সেকশনটির উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখুন ডেসক্রিপশন লেখার অপশনটি চলে আসবে, এখানে প্রেস করলে দেখুন আমাদের সামনে কিবোর্ড চলে আসবে, এবং আমরা যদি এখানে আমাদের টাইটেলটিকে জাস্ট আমরা কপি পেস্ট করে দেবো এবং এখানে ডান বাটনটিতে প্রেস করে দেবো, আমাদের ডেসক্রিপশনটি লেখা হয়ে গেল। আর এরপরে নিচে রয়েছে দেখুন সিসি, আমাদের এই সিসি বাটনটিতে প্রেস করতে হবে। সিসি বাটন অর্থাৎ ক্যাপশন, ক্যাপশন মানে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেছেন বা ভয়েস ওভার করেছেন সেটিকে ফেসবুক অ্যালগোরিদম অটোমেটিক্যালি ইংরেজিতে কনভার্ট করে দর্শকদের সামনে তুলে ধরবে, যার ফলে যারা আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না তাদের পক্ষেও আপনার ভিডিওটির ল্যাঙ্গুয়েজ বোঝা অনেক বেশি সহজ হয়ে যেতে পারে। আর যদি আপনি অটো জেনারেটেড ক্যাপশনকে অন করতে চান তাহলে জাস্ট এই বাটনটিকে অন করে দিতে হবে। এটিকে অন করে দিলেই এরপরে দেখুন আরেকটি সেকশন রয়েছে। বন্ধুরা অটো জেনারেটেড ক্যাপশন সবসময় ম্যাচ করে না, তার মধ্যে অনেক রকমের অসঙ্গতি থাকে, আর সেই জন্য অনেকেই ক্যাপশনকে প্রেফার করেন না এবং ক্যাপশনকে বন্ধ করে রাখেন। আপনি যদি ক্যাপশনকে আফটার রিভিউ অন করতে চান তাহলে এই দ্বিতীয় সেকশনটিকে আপনাকে অন করে রাখতে হবে। আর এরপরে আমরা এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করে আসার পরে দেখুন নিচে রয়েছে থাম্বনেল সেকশন, আপনার ভিডিওর যে লেন্থ রয়েছে তার সাপেক্ষে নির্ভর করে আপনাকে এখানে এক বা একাধিক থাম্বনেল ফেসবুক সাজেস্ট করবে,
এখানে ভিডিওর লেন্থ হচ্ছে 1 মিনিট 51 সেকেন্ড, সেই জন্য একটি মাত্র থাম্বনেলকে সাজেস্ট করছে। আপনার ভিডিও লেন্থ যদি আরও বড় হয় তাহলে আপনাকে আরও একাধিক অটো জেনারেটেড থাম্বনেল শো করবে। আর যদি আপনি একটি কাস্টমাইজ থাম্বনেলকে ভিডিওর সঙ্গে অ্যাড করতে চান তাহলে জাস্ট এই অ্যাড সেকশনের উপরে প্রেস করতে হবে। এখান থেকে আপনাকে আপলোড ইমেজ এই সেকশনটিতে প্রেস করতে হবে। আপনার ডিভাইসের যে স্টোরেজ রয়েছে সেখানে যদি আপনার কোনো কাস্টমাইজ থাম্বনেল থাকে আপনাকে কাস্টমাইজ থাম্বনেলটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা এই থাম্বনেলটিকে সিলেক্ট করে নেব এবং এটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এই নেক্সট বাটনটিতে প্রেস করলে দেখুন আমাদের থাম্বনেলটি ভিডিওটির উপরে চলে আসবে। আর এরপরে রয়েছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আমাদের প্রেস করতে হবে এবং নেক্সট বাটনে প্রেস করলে এখান থেকে দেখুন পাবলিশিং অপশান এই সেকশনটি রয়েছে। আমাদের এই অ্যারো সাইনটির উপর টিক প্রেস করলেই এখান থেকে আমরা তিনটি অপশান পেয়ে যাবো। প্রথমত ভিডিওটিকে আমরা পাবলিশ করতে পারি, দ্বিতীয়ত ভিডিওটিকে আমরা শিডিউল করতে পারি। শিডিউল করার জন্য আমাদের জাস্ট এই সেকেন্ড অপশানটিতে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আমরা এখানে ডেট এবং টাইম সেট করতে পারবো এবং সেই নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। এবং এর নিচে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট, এবং ভিডিওটিকে যদি আমরা শুধুমাত্র সেভ করে রাখতে চাই তাহলে আমাদের জাস্ট এই অপশানটিকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা ব্যাক করে যাব। এরপরে আমাদের এখানে পাবলিশ বাটনটিতে প্রেস করলে ভিডিওটি অটোমেটিক্যালি ড্রাফটের মধ্যে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময় আমাদের প্রয়োজন মতো ভিডিওটিকে আমরা ড্রাফট থেকে পাবলিশও করতে পারি বা শিডিউলও করে দিতে পারি। এবং ভিডিওটি ড্রাফটে সেভ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি প্রসেস হয়ে গেছে এবং এখানে দেখুন প্রসেসিং কমপ্লিট শো করছে। আর এরপর জাস্ট আমাদের ডান বাটনটিকে প্রেস করে দিতে হবে। আর এরপর আমাদের ভিডিওটিকে পাবলিশ করার জন্য জাস্ট এই বাটনটির উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখুন এখান থেকে আমরা পাবলিশড, শিডিউল এবং ড্রাফট তিনটি অপশন পাচ্ছি। এখান থেকে আমাদের ড্রাফট সেকশনে প্রেস করলে দেখুন এবং দেখুন আমাদের ভিডিওটি প্রসেস হয়ে গেছে। এরপরে আমরা এই ড্রাফট থেকে যদি ভিডিওটিকে পাবলিশ করতে চাই তাহলে আমাদের এই থ্রি ডটসের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখুন আমাদের সামনে পাবলিশ ড্রাফট এই অপশনটি চলে আসবে। এখানে প্রেস করলেই এখান থেকে আমরা পাবলিশ বাটনটিতে প্রেস করলে আমাদের ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। সুতরাং ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ভিডিওকে পাবলিশ করতে পারেন অথবা ভিডিওটিকে শিডিউল করতে পারেন অথবা ড্রাফটে রেখে ভিডিওটিকে প্রয়োজন মতন পরবর্তী সময় পাবলিশ করতে পারেন। আর এভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পরে আপনাকে কতগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং থ্রেশহোল্ড পূরণ করতে হবে, আর তাহলে আপনার পেজটি মনিটাইজ হতে পারে। বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম যে ফেসবুক পেজ থেকে ইনকামের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। এবার আমরা প্রথমেই জানব ইনস্ট্রিম অ্যাডস চালু করার জন্য আপনাকে কী কী শর্ত পূরণ করতে হবে এবং তারপরে জানব থ্রেশহোল্ডগুলি সম্পর্কে। আর এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে শর্তগুলি রয়েছে, প্রথমত আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে, দ্বিতীয়ত ভিডিও অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমেই পাবলিশ করতে হবে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও পাবলিশ করলে কিন্তু হবে না, আপনাকে ফেসবুক পেজ বানিয়ে সেখানেই কিন্তু ভিডিও পাবলিশ করতে হবে, তৃতীয়ত আপনাকে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে এবং কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলিকে মেনে চলতে হবে, যেমন ধরুন গ্রাফিক কন্টেন্ট ভায়োলেশন, নুডিটি, হেড স্পিচ এই জাতীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে আপনাকে এগুলিকে অ্যাভয়েড করতে হবে। চতুর্থত আপনার পেজে অন্ততপক্ষে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, ভিডিওর দৈর্ঘ্য 1 মিনিটের বেশি হতে হবে এবং যদি আপনার ভিডিও 3 মিনিটের বেশি দৈর্ঘ্যের হয় তাহলে 1 মিনিট পর একটা স্বাভাবিক ব্রেক নিতে হবে। বন্ধুরা, এই স্বাভাবিক ব্রেক বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। ফেসবুকে অ্যাড সেট করার জন্য আপনি যখন ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওর মাঝে ন্যাচারাল ব্রেক ট্র্যাক করেই কিন্তু ফেসবুকে অ্যাডভার্টিজমেন্ট আসে, আর সেই জন্য আপনাকে একটা ন্যাচারাল ব্রেক নিতে হবে আপনার ভিডিওর মাঝে যদি আপনার ভিডিওর লেন্থ 3 মিনিটের বেশি হয়, আর তাহলে আপনার ভিডিওর মধ্যে অ্যাড আসার পসিবিলিটি বেশি হবে, অর্থাৎ 1-2 সেকেন্ডের জন্য একটু কথা বলা বন্ধ করে দিতে পারেন স্বাভাবিকভাবে। এবং ফাইনালি, যে দেশ থেকে যে ভাষায় আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন, কন্টেন্ট আপলোড করছেন, সেই দেশে সেই ভাষায় ফেসবুকের এই মনিটাইজেশন প্রোগ্রাম যেন অ্যাভেলেবেল থাকে। কীভাবে আপনি সেটাকে দেখবেন, আমাদের ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার কান্ট্রি অ্যাভেলেবেল রয়েছে কিনা আপনি সেই ডেসক্রিপশন থেকে লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। আর এবার চলুন আমরা জেনে নিই মোস্ট ইম্পর্টেন্ট থ্রেশহোল্ড, যেগুলিকে আমাদের পূরণ করলে আমাদের পেজটি মনিটাইজ হবে। আর এক্ষেত্রে প্রথমত আপনার পেজে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং দ্বিতীয়ত লাস্ট 60 ডেজে বিগত 60 দিনের মধ্যে আপনার পেজে টোটাল 6 লক্ষ মিনিটের ওয়াচ টাইম থাকতে হবে এবং এই ওয়াচ টাইম আপনার পেজে লাইভ ভিডিওর মাধ্যমে আপনি পেতে পারেন। এছাড়া ভিডিও অফ ডিম্যান্ডে যে সমস্ত ভিডিওগুলিকে আপনি পাবলিশ করেছেন সেই সমস্ত ভিডিওগুলির মাধ্যমেও আপনি পেতে পারেন। কিন্তু কোনোভাবে একই ভিডিও যেটি অন্য পেজেও আপনি আপলোড করেছেন আবার এই পেজেও আপলোড করছেন এরকম কোনো ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো ওয়াচ টাইম গেইন করে থাকেন তাহলে সেই ওয়াচ টাইম কিন্তু ক্যালকুলেট করা হবে না। এবং দ্বিতীয়ত, যদি আপনার ভিডিওকে আপনি বুস্ট করেন তাহলে সেই বুস্টিংয়ের মাধ্যমে যে ওয়াচ টাইম আপনি পাবেন সেই ওয়াচ টাইমকেও কিন্তু এই থ্রেশহোল্ডের মধ্যে ক্যালকুলেট করা হবে না। এবং ফাইনালি, এই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের মধ্যে 60,000 মিনিট
আপনাকে লাইভ ভিডিওর মাধ্যমে পেতে হবে। বন্ধুরা, শুনে আপাততভাবে মনে হতে পারে যে ভীষণ কমপ্লিকেটেড, কিন্তু প্র্যাকটিক্যালি ফেসবুকের রিচ অনেক অনেক বেশি, আর সেই জন্যই কিন্তু আপনি যদি এখন থেকে শুরু করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে আপনার ভিডিও রিচ অনেক বেশি বেড়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই থ্রেশহোল্ডগুলিকে আপনি পূরণ করে ফেলেছেন। আর এবার আমরা দেখব আপনার পেজটিকে আপনি কিভাবে নিয়মিত মনিটরিং করবেন। এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এবং থ্রেশহোল্ডগুলিকে পূরণ করে আপনার পেজটি মনিটাইজেশনের উপযুক্ত হয়েছে কিনা সেটিকে আপনি কিভাবে দেখবেন। আর এই বিষয়গুলিকে দেখার জন্য আমাদের আরেকবার চলে যেতে হবে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটিতে, এবং ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলেই আমরা শুরুতেই চলে আসব পেজের হোম সেকশনের মধ্যে। এটিও আমাদের একটি ডেমো পেজ এবং এই পেজের এখানে আমরা হোম সেকশনের মধ্যে রয়েছি। এই পেজের শুরুতেই দেখুন রয়েছে পেজ পারফরমেন্স, লাস্ট 7 ডেজে এই পেজটির কী পারফরমেন্স রয়েছে সেটি এখানে কিন্তু শো করছে। আর এখানে শুরুতেই রয়েছে টোটাল ভিউ, আর এখানে শুরুতেই রয়েছে টোটাল মিনিটস, কত ভিউ জেনারেট হয়েছে লাস্ট 7 ডেজে সেটি এখানে শো করছে, এবং এক মিনিটের হিসাবে কত ভিউ জেনারেট হয়েছে সেটি শো করছে, ভিডিও এনগেজমেন্ট, দর্শকদের লাইক ডিসলাইক কমেন্টস ইত্যাদি ইত্যাদি, এবং সেই সঙ্গে সঙ্গে নেট ফলোয়ার্স, লাস্ট 7 ডেজে কতজন ফলোয়ার এই পেজের সঙ্গে যুক্ত হয়েছে সেটি এখানে শো করছে। আমরা যদি এর নিচে দেখুন গো টু ইনসাইট এই সেকশনটিতে প্রেস করি তাহলে আরও ডিটেলে লাস্ট 7 ডেজের পারফরমেন্সকে আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এই পাস্ট 7 ডেজ এই সেকশনটিতে যদি আমরা প্রেস করি এবং এখান থেকে যদি আমরা পাস্ট 90 ডেজকে সিলেক্ট করে নিই তাহলে দেখুন এই 90 ডেজের কী পারফরমেন্স রয়েছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এই ওভারঅল পারফরমেন্সের মধ্যে শুরুতে এখানেও আমরা মিনিট ভিউজ, ওয়ান মিনিট ভিউজ এবং ভিডিও এনগেজমেন্ট ইত্যাদি ইত্যাদি ডিটেল ইনফরমেশানগুলিকে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। আমরা এই সেকশনটি থেকে যদি আমরা আবার ব্যাক করতে চাই তাহলে সরাসরি আমাদের এই হোম বাটনের উপর প্রেস করতে হবে, এখানে প্রেস করলেই আমরা আবার আমাদের হোম সেকশনের মধ্যে চলে আসব, এবং এটি অ্যাজ ইউজুয়াল 7 ডেজের মধ্যে কিন্তু বাই ডিফল্ট সেট হয়ে যাবে। এর নিচেই রয়েছে আমাদের ভিডিও সেকশন, রিসেন্ট যে সমস্ত পোস্টগুলিকে আমরা পাবলিশ করেছি সেগুলিকে এখানে দেখতে পাবেন, এবং এই ভিডিওটিকে আমরা গতকালকেই পাবলিশ করেছি এবং এই ভিডিওটির যে পারফরমেন্স রয়েছে সেটির ডিটেলস কিন্তু এখানে রয়েছে। দেখুন এই ভিডিওটির মধ্যে কতগুলি লাইক পড়েছে সেটি কিন্তু এক সংখ্যাটি এখানে দেখতে পাবেন আপনি, এবং এর পাশে রয়েছে ইমপ্রেশন, অর্থাৎ কত দর্শকের সামনে আপনার ভিডিওটিকে ফেসবুক অ্যালগোরিদম তুলে ধরেছে সেই সংখ্যাটিকে এখানে দেখতে পাবেন, এবং এরপরে রয়েছে কতজন দর্শক আপনার ভিডিওটিকে দেখেছেন। ইউটিউবের সাপেক্ষে এটিকে ইউনিক ভিউ বলা যেতে পারে, এবং যদি আপনি এই ইমপ্রেশনের সঙ্গে এই ইউনিক ভিউয়ের যদি পার্সেন্টেজ বের করেন তাহলে অটোমেটিক্যালি আপনার থাম্বনেলের কী রেজাল্ট রয়েছে অর্থাৎ সিটিআর সেটিকেও আপনি এখান থেকে বের করে ফেলতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে এর পাশে রয়েছে কমেন্ট, কতজন দর্শক বন্ধু এই ভিডিওটিতে কমেন্ট করেছেন সেই সংখ্যাটিকে এখান থেকে দেখতে পাচ্ছি, এবং এরপরে কতজন দর্শক বন্ধু এই ভিডিওটিকে শেয়ার করেছেন সেই সংখ্যাটিকেও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এইভাবে এই ভিডিওটির অডিয়েন্স এনগেজমেন্ট এই সেকশন থেকে পেয়ে যাবেন, এবং আরও ডিটেল ইনফরমেশনের জন্য জাস্ট এই থ্রি ডটসের উপর প্রেস করুন। এখানে প্রেস করলে ভিউ ইনসাইট এই সেকশনের মধ্যে চলে আসবেন, এখানে প্রেস করলে পরে আপনি ভিডিওটির 3 সেকেন্ডের যে ভিউ রয়েছে সেই ভিউ ম্যাট্রিক্সকে এখান থেকে দেখতে পাবেন, 1 মিনিটের যে ভিউ রয়েছে সেটিকে দেখতে পাবেন এখান থেকে, এবং ভিউ এনগেজ ভিডিও এনগেজমেন্ট সেটিকেও আপনি দেখতে পাবেন এখান থেকে, অর্থাৎ 75। এভাবে আপনি ভিডিওটির ডিটেল ইনফরমেশান যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই অডিয়েন্স রিটেনশন, দর্শকরা কতটা ভিডিওটিকে পছন্দ করেছেন এই গ্রাফের মধ্যে দিয়ে সেটিকেও দেখতে পাবেন, এবং হাউ লং পিপল আর ওয়াচিং, অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা মিনিমাম তিন সেকেন্ড আপনার ভিডিওটিকে দেখেছেন তাদের সেই সাপেক্ষে কত মিনিট আপনি ওয়াচ টাইম পেয়েছেন, 15 সেকেন্ড যারা দেখেছেন তাদের সাপেক্ষে কত ওয়াচ টাইম পেয়েছেন, এবং 1 মিনিট যারা ভিডিওটিকে দেখেছেন তাদের সাপেক্ষে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। আর এরপর আমরা এখান থেকে ব্যাক করে যাব এবং সরাসরি পেজের হোম পেজের মধ্যে চলে আসব। আর আলটিমেটলি আপনার পেজ মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা সেই ইনফরমেশানটি কিন্তু এই পেজ পারফরমেন্স সেকশনের মধ্যে থেকেই সময়ের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর যখনই আপনার পেজ লাস্ট 60 ডেজের মধ্যে টোটাল 600,000 ভিউ জেনারেট করবে আপনার পেজটি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং ফেসবুক আপনার পেজ কনফার্মেশন ট্যাবের মধ্যে আপনাকে নোটিফাই করে জানিয়ে দেবে যে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে। এবং বন্ধুরা, আজকের ভিডিও শেষে আপনার পেজের ফ্যান ফলোয়ার এবং ওয়াচ টাইম গেইন করবার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ভিডিওটিকে শেষ করব। আর এই থ্রেশহোল্ডগুলিকে পূরণ করার জন্য প্রথমেই আপনাকে আপনার পেজের জন্য একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করা উচিত, অর্থাৎ এলোমেলো বিভিন্ন রকমের কন্টেন্টের মধ্যে না গিয়ে যে সমস্ত পপুলার কন্টেন্টগুলি রয়েছে যেমন ধরুন নিউজ, ফানি, এন্টারটেনমেন্ট, গেমস, এই জাতীয় যে সমস্ত পপুলার কন্টেন্ট রয়েছে সেই ধরনের কন্টেন্টকে প্রেফারেন্স দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনার যে বিষয়ে প্যাশন রয়েছে সেই বিষয়কে আপনি প্রেফারেন্স দিয়ে নিয়মিতভাবে ভিডিও তৈরি করতে পারেন। তবে যে ধরনের কন্টেন্ট নির্বাচন করুন না কেন, নিয়মিতভাবে সেই ধরনের কন্টেন্টই
আপনার পেজে আপলোড করে যাওয়া উচিত। আর তাহলেই কিন্তু দেখবেন যে আপনার পেজের মধ্যে ফ্যান এবং ফলোয়ার বাড়ছে। এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার ভিডিওগুলিকে দেখছেন, তাদের কি পছন্দ অপছন্দ রয়েছে সেগুলিকে ট্র্যাক করার চেষ্টা করুন। যে ধরনের ভিডিওগুলির মধ্যে বেশি ভিউ জেনারেট হচ্ছে, সেই ধরনের টপিককে প্রেফারেন্স দিয়ে নতুন ভার্সানের নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবার চেষ্টা করুন, যা দর্শককে আরও বেশি আপনার পেজের সঙ্গে কানেক্ট করবে। ভিডিওগুলিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, আপনার দর্শকের কমেন্টের নিয়মিতভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন এবং একটি নিজস্ব কমিউনিটি গড়ে তোলবার চেষ্টা করুন। আর আপনার পেজের নিশ এবং কমিউনিটি নিয়ে যদি আপনি কনসিস্টেন্সির সঙ্গে এগিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি ফেসবুক পেজ থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।